বলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। তবে আমরা স্বার্থের জন্য যে গালাগালি করি সে গালাগালি নয়। তাহলে দলাদলি যেখানে গালাগালি তো সেখানে, গালাগালি যখন চরম পর্যায়ে যাবে তখন ঠেলা ঠেলি লেগে যাবে, আর ঠেলা ঠেলি যখন আর একটু চরম পর্যায়ে যাবে তখন গড়াগড়ি দিতে পারবে না, পায়ের কোটি পিদলি তো হয়ে যাবে। এই যে মোদের কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না, দল বায়না করিলে শুধু গান হওয়া তো তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে আধুনিকে যারে পৌরাণিকে যারে সাহিত্য দর্শনে সামাজিক ঐতিহাসিকে কবির পালা পায়, বিষয় ছাড়া এ কবি গান পড়া বড় এখানে বিষয় ছাড়া চলে চলে হবে বিষয় লই আলোচনা বিষয় লই আলোচনা সনমে চলে না কবি জেনে শুধু জোনা চলে না কবি জেনে শুধু জোনা সনমে চলে না কবি জেনে শুধু কোথায় কবি গানের নাম ভূমিকা করিলে রচনা কবি গানের নাম ভূমিকা করিলে রচনা কোথায় কবি গানের নাম ভূমিকা করিলে রচনা কবি গানের নাম ভূমিকা করিলে রচনা আজ রামায়ণে গাইতে হবে আপনারা করেছেন অর্ডার, আপনারা দিয়েছেন বর্ডার, এখন দুই পক্ষের মধ্যে এক পক্ষ তাই হবে মার্ডার, হবেই হবে। আজ রামায়ণের বিষয় পালা আপনাদের মনের মণিকোঠায় জমেছিল, প্রকাশ করে আমাদের কাছে জানালেন, এক পক্ষ হবে রাম এক পক্ষ হবে রাবণ, আমাদের মুখের কথায় সাজতে হবে অভিনয় মঞ্চে অভিনয় হবে অভিনয়টা কেমন হলো একটু বলে যেতে চাই, অভিনয়টা কাকে বলে অভিনয়টা কেমন? আগে গায়ে গায়ে যাত্রা হতো আমি চার পাটি ওই কাটোয়া থেকে দেশ পাটি আসতো, গায়ে ছেলেরা ছ মাস ধরে হেরি কিনে তেল পুড়িয়ে রিহার্সেল দিয়ে যাত্রা করত, এই যাত্রা গানের মাঝখানে যাত্রা চলতে চলতে একটা লোক বাড়ি থেকে গান গাইতে গাইতে চলে আসবে ধূমকেতুর মতো, বলে মোর সোজা হয়ে চলো আয়ু বেলা যায়,
গাইতে গাইতে যাসর মাঝেছে ঢুকে পড়লো ভাই, তাকে কি বলে গো, তাকে কি বলতো, বিবেকের গান বিশ্বিক সমদংশন করে মানুষের বিবেক করে না, সেই কারণে লেখকে তার বিবেক নাম দেন বিশ্বিক সমদংশন করে মানুষের হৃদয়ে বিবেক দান করে যায়, তাকে বিবেক বলা হয়। অভিনয় ছেড়ে বন্ধু যখনই যায় ঘরে, মাকে মারে বাপকে মারে গো বউকে মারে ধরে, যার এক বিন্দু বিবেক নাই এক বিচার করা চাই, ওরে থাকলে কি মা বউকে বাবাকে ধরে ধরে ঠেঙায়। যে লোকটা মাকে মারে, যে লোকটা বাবাকে মারে, যে লোকটা বউকে মারে, বায়না পেলে আসর মাঝে বিবেকের গান করে, আর ঘরে গিয়ে অবিবেকী কর্ম সে করে। অভিনয় মঞ্চে বিবেকের গান ধরে, আর ঘরে গিয়ে অবিবেকীর কাজ করে, মাকে মারে বাপকে মারে বউকে মারে, এরই নাম অভিনয়। আমি এখন রাবণ রাজা, আমি যদি সত্যি সত্যি রাবণ রাজা হতাম তাহলে দুপুর রোদ আমি চেঁচাইতে আসতাম, তাহলে আমি সাজা রাবণ, সাজা রাবণ, কটা পয়সার জন্য, কিছুক্ষণ কার জন্য, আপনাদের ভালোবাসার নাম আমি রাবণ রাজা, আর আমার প্রতিপক্ষ পাল্লাদার তাকে সাজিয়েছেন ভগবান রামচন্দ্র। ভালো, আপনাদের বিচারও ভালো, বুদ্ধিও ভালো, জ্ঞানও ভালো, আর সাজানো হয়েছে ভালো, ভগবানকে মানিয়েছে ভালো, ভগবানের যদি বউ হারিয়ে যায় তাহলে ভক্ত কি হারাবে, বুঝতে পারছেন, ভক্ত কি হারাবে, বলবো কি হারাবে, ভক্তের ধন হারিয়ে যাবে, পথে পথে বিশ্বশ্রবাই আমার পিতা, বিশ্বশ্রবাই আমার পিতা, নিকষা জননী আমি লঙ্কাপুরের রাবণ রাজা পরিচয় দিলাম আমি, বলে কেমন করে হলে রাজা তুমি গো, জানিবারে চাই তোমার কাছে বিচার চাইতে এলাম আমি, তাই আমি কেমন করে হলাম রাজা, ও বলে যোগ রাজা বিচার চাইতে আমার আশা হলো, দণ্ড মন্ত্রের কর্তা তুমি, তুমি হলে রাজা কোন অপরাধের কত ধারায় তুমি দাও গো সাজা, কোন অপরাধ করলে কত ধারা মতে তুমি সাজা দাও, রাজা কেমন করে হওয়া যায়, এই বর্তমান যুগে রাজা কেমন করে হয়েছে, এখন গণতন্ত্রের দেশ, জনগণ যাকে ভোট দিয়ে চটের ঘরে
বোতাম টিপে জেতাবে সে হবে রাজা, সে হবে মন্ত্রী, সে হবে এমএলএ, সে হবে এমপি, সে হবে সদস্য, সে হবে প্রধান, সে হবে। সেদিনে কিন্তু এইভাবে রাজত্ব হতো না, রাজ্য বাপের আর এক দাপের। যদি বাপের থাকতো তাহলে বেটা পেতো, আর কারো যদি বাহুবল থাকতো তাহলে সে ছিনিয়ে নিত। তাহলে রাজ্য সেদিনে এই ত্রেতা যুগে রাজ্য পেতে হলে এক বাপের আর এক দাপের। যদি বাপের রাজ্য থেকে থাকে ছেলে পেতে পারে, আর ক্ষমতা থাকিলে রাজ্য কেড়েও নিতে পারে। এটাই আমার দাপের রাজ্য, আমার দাপের জোরে আমি এই লঙ্কাপুরের হলাম রাজা। শোনো সে কাহিনী, এটা আমার দাপের রাজ্য। আমার দাদা ছিল নলকুবেরও, এই রাজ্যেরও রাজা, দণ্ডমণ্ডের কর্তা সেজন সেজন দিত সাজা। আমি একদিন বলেছিলাম, ওগো লঙ্কাবাসী শোনো, আমায় যদি রাজা করো দাও সিংহাসন। আমাদের ভোটের আগে আগে দেখবেন সব দল আসবে, এই করে দেবো, তাই করে দেবো, ব্রিজ করে দেবো, রাস্তা বানিয়ে দেবো, পাকা ঘর করে দেবো, অনেক কিছু প্রতিশ্রুতি, বিনা পয়সায় চিকিৎসা করিয়ে দেবো। নাম করে লাভ নাই, কার সব দলই প্রতিশ্রুতি দেয়। আমি একদিন বললাম, গো লঙ্কাবাসী আমায় যদি করো রাজা, শোনো কথা কানে, একা শোনে দেখাইব লক্ষ্মী নারায়ণে, অন্ন দেবো বস্ত্র দেবো শিক্ষা দেব, আমি চিকিৎসায় আর বাসস্থানের ব্যবস্থা যে জানি। মানব জীবনের পাঁচটা মৌলিক অধিকার, অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, বাসস্থান চাই, আর চিকিৎসা চাই। এই পাঁচটাই আমার দেয় গো দাদা। এই পাঁচটা মৌলিক অধিকার আমার দাদা তোমাদের দেয়, অন্ন দেয়, বস্ত্র দেয়, বাসস্থান দেয়, চিকিৎসা দেয়, শিক্ষা দেয়, এ পাঁচটা আমি তো দেবই। তার উপরে এক আসনে লক্ষ্মী নারায়ণে দেখাইব, এক আসনে ভগবানে দেখাইব আমি। আমায় যদি রাজা করো লঙ্কাবাসী জানি, আমার কথা শুনে সবই তারা সারা দিয়ে দিল, নলকুবেরও কাছে থেকে রাজ্য কেড়ে নিল। বললে আজ থেকে হবে রাবণ রাজা, এ লঙ্কার মাঝখানে, আর কুবের কে রাজা বলিয়ে আমরা মানিব না, বলে আমরা রাবণ কে রাজা বলেই মানিব, বলে ওই লঙ্কার সিংহাসনে বসিয়ে দেব। প্রশ্ন করছে, তুমি রাজা হলে কি করে? তাহলে আমি কেমন করে রাজা হলাম? আমি জবাব দিলাম, দ্বিতীয় কথা আমার কাছে বিচার চাইতে হয়েছে, হে রাজা তোমার রাজ্যে যদি কেউ নারী চুরি করে তাকে কত ধারা মতে সাজা দিয়ে দাও। আমি তোমার কাছে তাই জানতে চাই, প্রথমত যদি সে অপরাধী হয় তাকে মাটিতে দেহটা গেঁদে দিয়ে পাগলা কুকুর দিয়ে তার মাথাটা খাওয়াবো, আর যদি সে অপরাধী না হয়
তাহলে তাকে আমি মাথায় চাপিয়ে আমি জগৎময় গো নিত্য করিব। কেন বললাম কথাটা? শুনেছি ব্রহ্মা ঠাই চুরি করায় পাপ নাই, যে চুরিতে জীব পায় মুক্তি। শুনেছি ব্রহ্মা ঠাই চুরি করাতে পাপ নাই, যে চুরিতে জীব পায় মুক্তি। ভাগবতে বললেন, মোর নিমিত্তে কৃতং কর্ম ধর্মায় কল্পতে। ভগবান বলল ভাগবতের মাঝখানে, আমার জন্য যে যাই ন্যায় অন্যায় করুক সেটা ধর্মে পরিণত হয়। এই বড় ঠাকুরের মহোৎসবের জন্য যদি কারো বাড়িতে গাছ চুরি করে মহোৎসব করা হয় সেটা পাপ হবে না, পুণ্যই হবে। ঠাকুরের সেবায় লেগে যাবে, লেগে যাবে। মোর নিমিত্তে কৃতং কর্ম ধর্মায় কল্পতে। ভাগবতে বলল ভগবান, আর ব্রহ্মা বলল, শুনেছি ব্রহ্মার টাই চুরি করা পাপ নাই, যে চুরিতে যে পায় মুক্তি। আপনারা পরের বউ বলি আনেন না চুরি করে আনেন? এখান থেকে কাটোয়া বেশি দূর নয়, উদ্ধানপুরে বেশি দূর নয়। যখন আমরা কাটোয়ায় স্নান করতে যান, উদ্ধানপুরে স্নান করতে যান, গঙ্গা জল আনেন তো? আনেন তো? এই গঙ্গা হল শিবের বউ। তাহলে শিবকে বলি আনেন না না বলি আনেন? শিবকে বলেন, শিব তোমার বউকে নিয়ে চললাম। কেউ বলে না। তাহলে পরের দ্রব্য না বললে নামাই তো চুরি করা, সবাই তো চোর, সবাই তো চুরি করছে। তাহলে শিবের বউকে আমরা চুরি করিয়ে ঘরে আনি, শিবের বউ হলো গঙ্গা। আমরা কেউ শিবকে বলি না, ওগো শিব তোমার বউকে নিয়ে চললাম, বলেন বলেন। তাহলে এইরকম চোর যদি হয় তাকে মাথায় করিয়ে নিত্য। আর যদি অন্যায়কারী হয়, টানাটানি করে, তার দেহটা মাটিতে গেঁজে দেবো, তার মাথাটা পাগলা কুকুর দিয়ে খাওয়াইবো। আগে প্রমাণটাই আমি তোমার কাছে নেব। যদি চোর ধরতে পারো সাজা দেব আমি, চুরি করিয়েছে বউ ধরে জানো তুমি, আর কে চুরি করিয়েছে বউ ধরে জানো তুমি, বউকে কেবা চুরি করে, বউকে কেবা চুরি করে, আরে ধরে আনো আমার ভাই, উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং চোর যদি তুমি ধরে আনতে পারো অবশ্যই আমি সাজা দেব। এরাম তোমার কাছে কথা দিলাম আমি, আমার চারটে আলো জ্বলছিল, ধর্ম অর্থ কাম মোক্ষ। আমার সদর দরজায় চারটে ঝাড়বাতি, নিভে গেছে ধর্ম, নিভে গেছে অর্থ, আমার নিভে গেছে কাম, আমার মুখ্য বাতিটা কেবল নিভু নিভু হয়ে রয়েছে। এবার আসার সময় হয়ে গেছে, মুখ্য দিতে ওই ভগবান আসার সময় হইল, মুখ্য দিতে ওই ভগবান
আসার সময় হইল, আমার মুখবাতি নিভু নিভু হলো, তাইতে আমার মুখবাতি নিভু নিভু হলো, ভগবান আসছে ঘরে, ভগবান আসছে ঘরে, আমায় মুখ দেবার ঘরে, তোমার দরজায় লেখা আছে অশ্ব ভাজা, অশ্ব ইভো অজা, অশ্ব কাকে বলে ঘোড়া, ইভো কাকে বলে হাতি, অজা কাকে বলে ছাগল পাঠা, তাহলে বেগবান ধৈর্যবান বীর্যবান, ঘোড়ার মতো এত দৌড়ে কেউ যেতে পারে না, এখনো মেশিনে লিখতে হয় এত হর্স পাওয়ার, এতগুলা ঘোড়ার পাওয়ার, ট্রেনের আগে আগে ঘোড়া ছুটতে পারে, তাহলে ঘোড়া হলো বেগবান, হাতি হলো ধৈর্যবান, হাতির যা চেহারা চোখ গোলা ছোট ছোট, যদি জগৎকে দেখতে পেতো সব পা দিয়ে টিপে ভুঁটি বাড়ি করে দিত, হাতি আঘাত করুন হাতি রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি ধার ধার না, গদাস 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 করে চলে যাবে, ওর কত ধৈর্য গো, কত ঢিল মারে, কত লাঠি ছড়ে, কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি একবার ফিরে দেখে না, কত ধৈর্য বলুন তো, আর আমাকে দেখে যদি বলে এই শালা কেউ বলে রাস্তায়, তাহলে ঘুরি আমি দশটা দেবো, সে একটা দিলে আমি দশটা দেবো, তাহলে ঘোড়া হলো বেগবান, হাতে হলো ধৈর্যবান, আর ছাগলের পাঁটা হলো বীর্যবান, ও যে কত বীর্য আছে হিসাব পাওয়া যাবে না, তাই যদি এই দুয়ার দিয়ে কেউ ঢুকতে চায় লঙ্কায়, তাকে বেগবান হতে হবে, তাকে ধৈর্যবান হতে হবে, তাকে বীর্যবান হতে হবে, নইলে লঙ্কার ভিতরে ঢোকা যাবে না, তাইতে কথা লেখা আছে, এই গুণ না থাকলে লঙ্কায় যাওয়া যাবে না, লঙ্কায় যেতে হলে লঙ্কার সদরদারে লেখা আছে অশ্বই ভজা অশ্ব ভাজা, বেগবান ধৈর্যবান বীর্যবান আগে হও তবেই তোমরা লঙ্কায় যাবে, তোমরা লঙ্কায় যাবে, দরজার মুখে তুমি মরবে,